সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি গতকাল রাজ্যের মুখ্য সচিবের সাথে রাজ্যে বর্তমান বন্যা পরিস্থিতিতে কৃষকদের 14 দফা দাবি নিয়ে এক ডেপুটেশনে মিলিত হয়। মুখ্য সচিব সমস্ত দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে দাবিগুলি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, গত এক বছরে পরপর প্রাকৃতিক দুর্যোগের জন্য রাজ্যের কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। কৃষক সভা এই ব্যাপারে একাধিকবার সরকারের নিকট বিভিন্ন পর্যায়ে ডেপুটেশনের সমস্ত বিষয়গুলো জানিয়েও কোনো ফল পায়নি। সরকার যদি এবার সঠিকভাবে পাশে না দাঁড়ায় তাহলে রাজ্যের কৃষক কৃষি ব্যবস্থা ও রাজ্যের অর্থনীতি ভেঙে পড়বে, সেটা অনুমান করেই রাজ্য কৃষক সভা এই ডেপুটেশনে মিলিত হয়। এরপরে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি সেটি হল যে সেখানে জমি আছে বা তো ফসলের সবটা নষ্ট হয়েছে, তাকে একটা বড় ধরনের আর্থিক প্যাকেজ দিতে হবে, কারণ এখন তার জুম করা সম্ভব। আর্থিক প্যাকেজ না দিলে অনাহার সেখানে শেষ হয়ে যাবে, এই ব্যাপারটা নিয়ে এসেছি। আর সেচ আমাদের কাছে যতদূর খবর, সেই ব্যবস্থাগুলো নদীর পাড়েই থাকে, সমস্ত সেচ ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ইমিডিয়েটলি যদি এই সেচ ব্যবস্থাগুলিকে রিপেয়ার না করা হয় ব্যাপকভাবে, তাহলে আগামী বোরো মৌসুম আসছে, এটা তো 3 মাস পরে আবার বোরো হবে, এই ফলে সেগুলো ফসল